যেদিন প্রেমে কোনো কষ্ট নেই, শুধু লাভ আর লাভ। যেদিন প্রেমে কোনো কষ্ট নেই, শুধু লাভ আর লাভ। এক নম্বর হলো রবের সাথে প্রেম। কোন বান্দার যদি, কোন ব্যক্তির যদি রবের সাথে প্রেম হয়ে যায়, রবের সাথে যদি মহব্বত হয়ে যায়, লস আছে? বলেন লস আছে? কোন বান্দা যদি, কোন ব্যক্তিকে, কোন ব্যক্তি যদি আল্লাহ তালাকে যদি ভালোবাসতে পারে, আল্লাহ তালার প্রেমে পড়তে পারে, তাহলে তার কোনো ক্ষতি নাই, তার কোনো লস নাই, তার লাভ আর লাভ। কারণ আল্লাহ তালার সাথে মহব্বত করলে, আল্লাহ তালার সাথে প্রেম করলে, আল্লাহ তালা তাকে ভালোবাসবে, তাকে মহব্বত করবেন। আর আল্লাহ তালা যাকে মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, দুনিয়ার কোনো মাখলুক তাকে কোনো ক্ষতি করতে পারবে না, তাকে ছোট করতে পারবে না, তাকে অপমানিত করতে পারবে না, কারণ আল্লাহ তালা নিজেই তো ওই বান্দাকে ভালোবাসে। এই জন্য দুনিয়ার জমিনে মাখলুক থেকে শুরু করে মানুষ পর্যন্ত তাকে ভালোবাসতে বাধ্য, কারণ আল্লাহ তালা তাকে ভালোবাসে। এই জন্য রবের সাথে প্রেম, এই প্রেমে কোনো কষ্ট নাই, শুধু লাভ আর লাভ। দুই নম্বর হল নবীর সাথে প্রেম। রাসূলের সাথে যার প্রেম থাকবে তার কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। দুনিয়ার জিন্দিগিতে রাসূলের জমি থেকে যত নবীর প্রতি দরুদ পড়তে থাকবে, যত নবীর প্রতি দরুদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে রাসূলের তত নিকটবর্তী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মাঈ ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি রাসূলকেই ভালোবাসে, আর যে আমি রাসূলকে ভালোবাসে কান মাঈ ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে লস কোথায়? যুবক ভাইদেরকে বলতেছি, লস কোথায়? তাহলে দুই নম্বর হলো নবীর সাথে প্রেম, রাসূলকে যে ভালোবাসবে সে রাসূলের সাথে জান্নাতে থাকবে। তিন নম্বর হলো পিতামাতার সাথে প্রেম, পিতামাতাকে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নার, যে পিতামাতাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি পিতামাতাকে খুশি করে, তাদের মন জয় করে তুমি জান্নাত কামাইতে পারো, এবং তাদেরকে তুমি, তাদের মনে কষ্ট দিয়ে, তাদেরকে আঘাত দিয়ে, তাদেরকে কাঁদিয়ে তুমি জাহান্নাম কামাইতে পারো। এই জন্য তিন প্রেমে কোনো কষ্ট নেই, শুধু লাভ আর লাভ। তার মধ্যে এক নম্বর হলো রবের সাথে প্রেম, দুই নম্বর হলো নবীর সাথে প্রেম, তিন নম্বর হলো পিতামাতাদের সাথে প্রেম। আল্লাহ পাক সকল মানুষকে এবং সকল যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে।